Hi guys, good morning, welcome back to my channel. আজকে সবার থেকে একদমই ফ্রি টাইম ফাইন। হ্যাঁ, একটু নাকটা ভার ভার আছে, সেটা এক দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এন্ড শরীর থাকলে শরীর খারাপ হবে, বাট অতটা যদি শরীর খারাপকে পাত্তা দাও তাহলে আরো চেপে ধরে। তো শরীর খারাপ বললে আমি যখন মানে একদম পারি না তখন অত শুয়ে পড়ি, বাদ বাকি টাইমে আমি একদম বেশি একটা পাত্তা দিই না। জানি যে নর্মালি ওটা চলেই যাবে। আজকে একটা খুব স্পেশাল দিন, কি ব্যাপার কি না ব্যাপার সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার আডু চ
বেশি তুই বকিস না, হ্যাঁ এরকম সকাল থেকে উঠতে পারিনি, দেখো কি সব দেখছে, দেখা কি দেখছিলি বল, সারাদিন বসে বসে ক্যাটরিনা কাইফকে দেখে আর বিকি কৌশলের বিয়ে দেখে। আমাকে বলছে যে আমি বললাম কি ক্যাট বিকি কৌশল কি করে ক্যাটরিনা কাইফকে বিয়ে করলো, এটা খুব সাডেন হলো, বুঝতে পারছি না ব্যাপারটা কি করে হলো। সকাল থেকে উঠে হালদির পিকচার দেখা স্টার্ট করে দিয়েছি ওদের, আমি দেখিয়েছি কিন্তু তারপরে দেখে নিজে মতো কাজে লেগে গেছি, তুই তো দেখতেই আছিস। আমার কাজ করে আমি এখন জাস্ট দেখছি বাবা, নাটক যত বেরো 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 তাড়াতাড়ি এত যা। বাই বাই। আজকে অমিতের সাথে আড্ডা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে, এখন কি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি। ভাইকে বলেছিলাম আমি 11টার মধ্যে বাড়ি চলে আসবো, তারপর ভাইয়ের আমার একটু বেরানোর আছে। এখন দেখো বাজে 12:30, আমি এখনো অব্দি ফ্রেশও হইনি, কখন যাবো, যেই বাইরে যাবো ধুম ধুম মার খাবো। আর আজকে মেন প্রবলেম মানে মেন দোষ হচ্ছিল অমিতের, কারণ অমিত আমাকে এই ফটো সেই ফটো এই রিল ওই রিল দেখাতেই আছে, তো ওই দেখতে দেখতে আমার লেট হয়ে গেছে। এখন অমিত ব্লগ করতে না করতে ভাই ফোন করছে, কোথায় তুই এসে গেছিস? আমি না 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 আসছি আসছি, তো বেশি দেরি না করে তাড়াতাড়ি যাই, ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে বেরানো যাক। এরকম আমার হাজবেন্ড, হ্যাঁ কটা বাজে এখন, এখন ব্রাশ করছে, ঠিক আছে ওইদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি, লজ্জাশরম নেই বল, নেই বল, লজ্জাশরম নেই বল, বলছিস না কেন কোনো কথা, প্রিটেন্ড করছিস এখন, দেখে রাখো সবাই দেখে রাখো, যাদের অমিতকে পছন্দ করে তার দেখে রাখো, ও দুপুরে 1টার সময় ব্রাশ করে, দেখে রাখো সেকেন্ড টাইম ব্রাশ করছে, মিথ্যে বাদী রে। এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো যে কী কী প্রোডাক্ট দিয়ে আমি রেডি হই। আগে স্কিন কেয়ার রুটিনটাকে ফলো করে নেবে, আর যেরকমই তোমরা স্কিন কেয়ার রুটিন ফলো করো, যদি তোমরা আমার স্কিন কেয়ার রুটিন দেখতে চাও সেটাও আমাকে জানিও। তো অ্যামাজনে স্টার্ট হচ্ছে ওদের ওয়ার্ড্রপ রিফ্রেশ সেল, যেটা কিনা শুরু হবে হচ্ছে 18 ডিসেম্বর থেকে, আর ওখানে তোমরা পেয়ে যাবে আপ টু মানে 50-80% অফ। আর তোমরা যদি প্রাইম মেম্বার হও তাহলে তোমাদের জন্য সেলটা স্টার্ট হবে চলো 17th-12th AM। তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। রিসেন্টলি আমি এই একটা কিনেছি, এটা হচ্ছে হলো ফেসেস ক্যানাডার একটা ফাউন্ডেশন স্টিক। তোমরা সবাই জানো যে আমি খুব বেশি একটা মানে লিকুইড ফাউন্ডেশন ইউজ করি না, ম্যাক্সিমাম টাইমে আমি ফাউন্ডেশন স্টিকই ইউজ করি, তো এরমভাবে লাগিয়ে নিলাম। এই যদি অমিত দেখতো ব্যাস শুরু হয়ে যেত ইয়ার্কি করা। বাট আমার কাছে এখন ব্রাশ নেই, তো আমি হাত দিয়ে এরমভাবে ব্লেন্ড করে নেবো। তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো, বাট আমার ব্রাশটা এখন নেই, আমার কাছে এই একটা ব্রাশই আছে যেটা কিনা আমি অন্য কাজে ইউজ করবো। তো ফার্স্ট হচ্ছে হলো ফাউন্ডেশন, ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা দাঁড়া আগে ব্লেন্ড করে নিই, ব্লেন্ড করে নেওয়ার পর ইউজুয়ালি আমি একটা কাজল লাগাই, তো এটা হচ্ছে হলো মেবেলিনের একটা কাজল, মেবেলিনের কাজল ইউজ করতে পারো, ল্যাকমির কাজল ইউজ করতে পারো, মেবেলিনের কাজলটা আমার খুবই ভালো লাগে। তো এইটা হচ্ছে হলো কাজল যেটা আমি ইউজ করি। আচ্ছা আমি টাইম ল্যাপসে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী ইউজ করো, আমি জাস্ট প্রোডাক্টগুলো একবার তোমাদেরকে বলে দিচ্ছি সো দ্যাট তোমরা জানতে পারো যে কী কী প্রোডাক্ট আমি ইউজ করি। ফার্স্টলি আমি ইউজ করি হচ্ছে হলো ফেসেসের এইটা ফাউন্ডেশন স্টিক, আমি সুগারের ফাউন্ডেশন স্টিকটাও ইউজ করি, বাট আজকে আমাকে ছোটা নেই তো আমি ফেসেসেরটা ইউজ করছি। দেন আমি ইউজ করি হচ্ছে হলো মেবেলিনের একটা কাজেল, আর তারপর আমি ইউজ করি, আচ্ছা অনেকে জিজ্ঞেস করছিল আমার লিপ বামটা কোনটা, আমার লিপ বাম হচ্ছে হলো এ1-এর লিপ বামটা। এই দুটো হয়ে গেলে আমি এরকম লরিয়েলের একটা লিপস্টিক আছে যেটা দিয়ে আমি এখন ব্লাশ করার জন্য মানে ইউজ করি, মানে একটু গালে দিয়ে একটু হালকা রকমভাবে প্রেস করে নিই অ্যান্ড ব্লাশ হয়ে যায়, সেটা তোমরা টাইম ল্যাপসে দেখেই নেবে। তারপর আমি হাইলাইটার ইউজ করি হচ্ছে হলো সুগারের এটা হাইলাইটারের নামটা হচ্ছে হলো মেটালিক মেডেল 03, তো এই হাইলাইটারটা আমি ইউজ করি। অ্যান্ড লিপস্টিকের জন্য লিপস্টিক ইজ সামথিং যেটা ব্যাপারে সবসময় তোমরা জিজ্ঞেস করো। আজকে আমি এই দুটো লিপস্টিক বার করেছিলাম, দুটোই পিঙ্ক কালারের, একটা হচ্ছিল মেবেলিনের, এটা হচ্ছিল সুপার স্টে ইঙ্ক ক্রেয়ন, শেড নাম্বারটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আর এটাও হচ্ছে এটা হচ্ছিল সুগারের, এটার শেড নাম্বার হচ্ছিল 12, এটার ব্যাপারে সবসময় তোমরা জিজ্ঞেস করো। তো এই দুটোর মধ্যে একটা ইউজ করবো, আজকে আমি এইটা ইউজ করবো, তো ইনকেস তোমরা যদি জানতে চাও কোন লিপস্টিক আমি ইউজ করেছি তো আমি এটা ইউজ করেছি। এখন টাইম ল্যাপসে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে তাড়াতাড়ি করে মেকআপটা করছি। আমি এখন বেরিয়ে যাচ্ছি, অমিত এখন লাগ আহ
অমিত এখন লাঞ্চ করছে, লাঞ্চে কি খাচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। লাঞ্চে হচ্ছে হলো চিকেন বিরিয়ানি খাচ্ছে, বলছে বিরিয়ানি বিরিয়ানি দেখাবি না, কালকে বেজেছিল সেটাই খাচ্ছে। খাচ্ছে তো, তো এখন আমরা আমরা বলছি আমি এখন বেরিয়ে যাচ্ছি, আবার তোর সাথে বিকেলে দেখা হবে। টাটা। অমিত এত মন দিয়ে বিরিয়ানি খাচ্ছে আর মুভি দেখছে বা ইউটিউব দেখছে যে আমাকে ছাড়তেও আসলো না। গায়ে পরে লাফিয়ে পড়ছে দেখো, ওকে শ্যাম্পু করে দিয়েছো কিরে, আনন্দ মাকে ছোট দেখে ছেড়ে দিচ্ছে ক্যামেরা বন্ধ করে দিলে এখন দৌড়দৌড়ি করবে। এই দেখো অমিতের জন্য মা মনে এই জ্যাকেট এইটা রেখেছে না, অন্যটা এইটা অমিতের জন্য রেখেছে। ভাই বলছে না না অমিত দা নিতে হবে না, আমি নেবো বলে নিজের থেকে আগে থেকে পড়ছে। তাহলে ও বাবা নেবে বলে বসে আছে দেখো, না লাল কালার অমিতের একটা আছে, অমিতকে লাল না দিলেও পারো। আর ভাই আবার পড়ে দেখছে ওকে কেমন লাগে। মা এখন তাড়াতাড়ি রান্না করছে, বলছে আমাকে গরম গরম করে দেবে, আমি দেখি খাবো। এবার সেটা একটু শরীরটা খারাপ আছে তো বলছে গরম গরম এইসব খাওয়া ভালো লাগবে। কি কি রান্না করছে দেখো, এখানে ডিম ভাজা করেছে, এখানে হচ্ছে হলো বেগুনি করেছে, এটা কি করছো মা? ধনে পাতার বড়া, ওই যে ব্যাটারটা ছিল তার মধ্যে ধনে পাতা কুচি কুচি করে কেটে দিয়েছে, এখন সেটা নাকি বড়া করবে। আমার মা এইসব এক্সপেরিমেন্ট করতেই থাকে, বাট যাই করে ভালোই লাগে বেশ খেতে। দেখিস কেমন লাগে। আর কি বলতো, একটু জর্জর মুখ তো এইসব খেলে একটু ভালোই লাগে। বাইরে দেবে মা সেদিন পনি আপসানা থেকে চুলটা করার পর দেখো কি সুন্দর হয়ে গেছে মা চুলগুলো। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, মা আজকে আমাকে খাইয়ে দিল কেন, কারণ মা ভাবে যে মা যদি খাবে তাহলে আমি বেশি খাবো। যাই হোক, ওইসব বাদ দিয়ে তোমাদের সাথে বলেইছিলাম, তোমাদেরকে বলেছিলাম কালকে যে একটা জিনিস আজকে শেয়ার করবো। সো বেসিক্যালি টুডে ইজ আ ভেরি ইমোশনাল অ্যান্ড হ্যাপি ডে ফর বোথ অফ আস আমি বলবো। তোমরা যারা কিনা পশ প্যালেটকে অনেকদিন ধরে ফলো করছো, এই ইউটিউব চ্যানেলটাকে অনেকদিন ধরে ফলো করছো, তারা জানবে যে অগস্ট মাসে আমার দিদা মারা যায়। দিদা মানে আমি ঠাকুমাকে দিদা বলে রাখি, তো দিদা মারা গেছিলো হঠাৎ করে, ইট ওয়াজ আ সাডেন ডেথ। অ্যান্ড আমরা কোনদিনও আশাও করিনি যে দিদা এত তাড়াতাড়ি চলে যাবে। যারা কিনা আমার বিয়ে ভিডিও দেখেছো তারা জানবে দিদা একদমই ফিট অ্যান্ড ফাইন ছিল, নাচ করছিল, হাসছিল, খুব আনন্দতে ছিল। যাই হোক, তো আনফর্চুনেট একটা ইনসিডেন্ট হয়েছিল অগস্ট মাসে, যার জন্য আমিও অনেকদিন ব্লগ ব্লগ করিনি, সব তোমরা জানোই তো। দিদা মারা যাওয়ার পর আমার বড় পিসি এসে আমাদেরকে বলে, মানে ভাইকে আর আমাকে বলে যে দিদা নাকি কিছু টাকা রেখে গেছে ভাইয়ের আর আমার জন্যে, আর বাদবাকির জন্যে যা যা রেখেছে সেগুলো সব বড় পিটাকে বলে গেছে। কারণ হয় না যে ফাইন্যান্সিয়াল ব্যাপার কাউকে না কাউকে বলে যায়, তো বড় পিটা সব জানে। তো বড় পিটে এসে আমাকে আর ভাইকে বললো যে তোদের নামে কিছুটা টাকা রাখা আছে। তো তখনই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি এই টাকাটাকে নেবো না। কেন নেবো না বা কীভাবে নেবো সেটা তোমাদেরকে বলবে, কী করবি বল সেটা।
না না অ্যাকচুয়ালি টাকা যদি থাকে তো টাকা অ্যাকচুয়ালি খরচা হয়ে যাবে, কোনো না কোনো কারণে সবারই টাকা খরচা ডেইলি লাইফে, ঠিক আছে? তো সেটা তো আমাদের কোনো স্মৃতি হিসেবে থাকবে না, তো আমরা ডিসাইড করলাম, আমি ও মিলে কালকে রাতে বেলা ডিসাইড করলাম, না এটা তো আজকে যাব সেটা ডিসাইড হয়েছে দু চার দিনে আগে, অনেক আগেই হ্যাঁ ডিসাইড করেছি যে আমরা এটাকে ইউটিলাইজ করব, এটাকে আমি মানে আমরা জুয়েলারি কিনবো, জুয়েলারি কিনে এটা আমরা আমাদের সাথেই রেখে দেবো স্মৃতি হিসেবে, যেটা আমাদের কাছে সারা জীবন থাকবে। আর ফর ফিউচার জেনারেশন মানে কালকে ভাইয়ের বিয়ে হোক, ছেলে মেয়ে হোক কি আমার ছেলে মেয়ে হোক, তো আমরা চাই যেহেতু এটা আমার দাদু দিদার স্মৃতি, তো সেইগুলো আমি তাদেরকে পাস অন করতে চাই। যদিও দিদা মানে আমাকে ভাইকে দিয়েই গেছে সোনা গয়না অ্যান্ড এভরিথিং, বাট স্টিল যা আরও আছে সেটাও আমরা গোল্ডে কিছু কিনিয়ে রেখে দিতে চাই, মানে অ্যাজ আওয়ার ফ্যামিলি জুয়েলারি হিসাবে রেখে দিতে চাই, কারণ এটার মধ্যে দাদু দিদার স্মৃতি আছে। এটা হচ্ছে যে দিদাকে কোনোভাবে হারাতে চাই না, হ্যাঁ ওটাই, দিদা যদি আমাদের মধ্যে থাকে সেজন্যই জিনিসটা যে আমাদের সাথেও থাকে, আমরা মনে করবো যে দিদা আমাদের সাথেই আছে। আর আমাদের ফিউচার জেনারেশন যারা আসবে তারাও তাদেরকে আমরা বলতে পারবো যে আমার দিদা বা আমার ঠাকুমা আমার জন্য এটা দিয়ে গেছে, সবকিছু বড় পিটাই ম্যানেজ করছে, বড় পিটা মানে আমার বড় পিসি, তো ওই নিয়ে যাবে, ওই সব কেনাকাটি করিয়ে দেবে, তো এখন বেরানো যাক। তো ইটস কাইন্ড অফ লাইক আ ভেরি হ্যাপি ডে এন্ড এট দ্য সেম টাইম একটু ইমোশনাল ডে। আমি আমি আমার কথাই বলবো, আমি কোনোদিনও জানতামই না যে দিদা আমাদের জন্য এরকম টাকা জমাচ্ছে বা কি করছে কি না করছে, আমি কোনোদিন আমি মানে একদমই কোনো ক্লু ছিল না, পরে যখন জানতে পারলাম খুবই ইমোশনাল একটা মানে কি বলবো খুবই খারাপও লেগেছে ভালোও লেগেছে। তো আই থিঙ্ক যারা কিনা দাদু দিদাকে হারিয়েছো বুঝতে পারবে যে দিদা মারা যাওয়ার 5 দিন না 6 দিন পর আমরা জানতে পারি, হ্যাঁ মানে ওই টাইমটাতে বড় পিটা বলে হ্যাঁ মন খারাপ ছিল তখন জানতে পারি, ইট ওয়াজ ভেরি ইমোশনাল, দৌড়াদৌড়ি করতেছে অনেক বিভিন্ন রকম কাজে আমরা ব্যস্ত ছিলাম এবং মন মানিনি মানে মানসিকতা ঠিক ছিল না, কাউরি কিছু ছিল না ঠিক, তো সেই কারণে আমরা ওটা 5-6 দিন মেবি 1 উইক পর জানতে পারি যে দিদা এটা আমাদের জন্য দিয়ে গেছে, কি দিয়েছে সেটা বড় পিটা আমাদের বলেছে, কিন্তু আমরা ডিসাইড করেছি আমরা কিছু নেব না, আমরা ওটাকে জুয়েলারিতে কনভার্ট করব যাতে আমাদের জিনিসটা সারা জীবন থাকে। আর তারপরে যখন মানে যেহেতু দিদা তখন কাজ চলছিল সবকিছু চলছিল, ওই টাইমে জানতে পেরেছিলাম যে দিদা আমাদের জন্য জমি জমাতো, তো ওটাও তখনও আমার ভাইয়ের জন্য খুব একটা ইমোশনাল ব্যাপার ছিল। যাই হোক এখন ওইসব বাদ দিয়ে আজকে বড় পিটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, ভাইকে আমাকে কিনে দেবে, ওইটা দিয়ে জুয়েলারি কেনা হবে, তো তোমরাও চলো এখন বেরোনো যাক। এই দেখো আমরা এখন বেরাচ্ছি, সোনুও বেরাচ্ছে, ওইদিকে দেখো বাবা দাঁড়িয়ে আছে, তার সাথে বাবি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি হচ্ছে কি না হচ্ছে, ওটা মুন্ডু বার করে দেয়, দেখো মুন্ডু বার করে দেয়, দেখ মুন্ডু বার করে দিচ্ছে সোনু, চো বেরো চো, হ্যাঁ পাইলে লাভ দেয়। আমরা এখন বউবাজারে পৌঁছে গেছি, এখানে তোমরা জানোই যে হাজার হাজার দোকান, তো যদি তোমরা ভাবো যে সোনা কিনবে এখানে আসবে এরকম হবেই না যে তোমরা এখানে পাবে না। তো এখন ফার্স্টলি আমরা যাবো হচ্ছে সেই দোকানে যেখানে আমরা মোস্ট অফ দ্য টাইম যাই রামচন্দ্রতে, ওখানে যদি না পাই তাহলে অন্য দোকানে যাবো। আমরা এসে গেছি রামচন্দ্রতে, আগে ভাইয়ের জন্য দেখা হচ্ছে, আর অমিত এসে অলরেডি দেখে গেছিল, ওকে বলেছিল এটা ভালো আছে তাই জন্য ভিডিও কলে সেদিন দেখেছিল, এখন দেখছে এটা, আর ভাই ওখানে দেখছে হ্যাঁ কি কেনা হবে কি কেনা হবে না এসব দেখছে, সোনু এই পাশে এসে একা একা দেখছে, কি তুই গার্লফ্রেন্ডের জন্য খুঁজছিস ওটা নিবি, এইটা দেখছিস ল্যাপটপ দেখছিস, আবার আছে গার্লফ্রেন্ডের জন্য মানে খুঁজছে, কিন্তু এখন পারবি না, এখন তো বাজেটে ঘুরাবে না, অন্য কিছু দিস গার্লফ্রেন্ডকে, পরে যখন ইনকাম করবে তখন দিস না, বুঝছিস? ভাই এখন ব্রেসলেট দেখা হয়ে গেছে, কোনো চেন দেখছে ও কনফিউজ, কি ব্রেসলেট নেবে কি চেন নেবে, এখানে পিটাও বুঝতে পারছে না যে ভাই কি কি দেখছে, আর এখানে সোনু নিজের মতো নিজে বসে আছে, ও সিসিটিভি ক্যামেরা দেখছিল। আমার ভাইয়ের এক্স্যাক্টলি 5 মিনিট লাগলো জিনিসটাকে কিনতে, ঠিক আছে? আর এবার হচ্ছে আমার পালা, আমার যে কত টাইম লাগবে কিনতে, ঠিক আসলো দেখলো পছন্দ হলো নিয়েও নিল, মানে 5 মিনিট আমাদের কমপ্লিট কাজ, এবার আমারটাই শুধু আমি মানে কি নেবো বুঝতে পারবো না, ফার্স্টে সেকেন্ডলি দেখবে আমারটা নেওয়াই হবে না, কেন প্রত্যেকবার যখন আমি আসি কিছু না কিছু পাই না, এটা প্রবলেম ওটা প্রবলেম, এগুলো আমার নেওয়াই হয় না। আমার জন্য এই কানে দুটো বার করেছে, এটা খুব সুন্দর লাগছে, শুধু নিচের এই যে ঝুলপি জিনিসটা আছে না ওটাই হচ্ছে যে বাদ দিয়ে এরকম করে নেবো, কারণ এটা একটুখানি মানে মডার্ন লাগছে, এটা একটুখানি ট্রেডিশনাল লাগছে, তো আমার পার্সোনালি এই নিচে জিনিসটা ভালো লাগে না, পিটা কি বলছিস তুই? পিটাও বলছে নিচে এই ছোট্ট পাটটা ভালো লাগছে না, ওটা বাদ দিয়ে আমরা এরকম বানাবো,
সোনু এখন যাবে টাইম জোনে গেম খেলতে, সেই জন্যই আমরা এখানে এসেছি। আজকে যেহেতু স্যাটারডে তাই জন্য ও গেম খেলবে, তো এখন উপরে যাই। আমারও খুব খিদে পেয়ে গেছে, ভাবছি একটু মোমো খাবো। তুই কি খাবি? আমাদের কার্ড বানানো হয়ে গেছে, এখন সোনু খেলবে। আমরা হ্যাং আউটে গিয়ে অর্ডার দেবো পাশাপাশি, তো ওইখান দিয়ে আমরা নজরও রাখতে পারবো ওর উপরে, কারণ ওটা এখন অব্দি বেশি বড় হয়নি, তাই না? তুই বড় হয়েছিস? সেলফি তুলতে পারছি না, হাত কাঁপছে। বেশি দাও, আমি তুলে দিচ্ছি। হাত কাঁপছে কেন? আমি কিন্তু ভয় দেওয়ার মতো মানুষ না। আমাদের এখন অলমোস্ট সব খাবার চলে এসেছে। এটা হচ্ছে ভাইয়ের সিজলার, এখানে হচ্ছে হলো মোমো, এখানে হচ্ছে হলো শেজওয়ান চিলি গার্লিক নুডলস, আর এখানে পিঠা, ফটো ফটো তুলছে সব খাবারের। এখন অব্দি সোনু আসেনি, আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। ভাই একটা এক্সট্রাই নিয়ে এসছে, বাট আমি খাবো না, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। বাট এখন সোনুর জন্য ওয়েট করছি। কতক্ষণ লাগবে সোনুর? কী দেখবি পিঠা? পিঠা কতক্ষণ লাগবে সোনুর? ও এখনো খেয়েছে, বাট আমরা এখন খেয়ে নিই। আমি ভুল করেছি, ও নিজেই দেখেছে, এসে আমার সাথে গল্প গল্প করলো, কোল্ড ড্রিঙ্কস খাও, একটু চলো ঘুরি ফিরি। এই দেখো ফাইনালি সোনু এসে গেছে। সোনু কি হয়েছে তোর ওখানে? আর একটা টিকিট হলে গিফট হতো? কত কতগুলো হয়েছিল? ওখানে একটা গেম ছিল, ঠিক আছে, ওটার মধ্যে খেললে টিকিট দেয়, বলে টিকিটগুলো যদি ছটা টিকিট হয় তাহলে লাকি ড্র হয়, মানে কাউন্টার নিয়ে গেলে একটা গিফট। কত আছে? পাঁচটা? এ বাবা, হেরো, আবার হেরে গেছিস তুই। ছি 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 ছি, পাঁচটার বেশি হয় না, তাই সবার পাঁচটায় হয়, কেউ গিফটটা পায় না। না না, পায়, অনেকেই পায়, আমিও পেয়েছি। ফালতু ইয়ার্কি বাঁচি তোর সাথে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি একটুখানি টি জাংশনে গেছিলাম, কেন আমার একজন সাবস্ক্রাইবার লিখেছিল যে ওর নাম শ্বেতা, ও নাকি টি জাংশনে কাজ করে। তো আমি গিয়ে বললাম শ্বেতা আছে, বলছে শ্বেতা সিটি সেন্টার 2-তে না, সিটি সেন্টার 1-এ কাজ করে। তো যেদিন হয়তো আমি সিটি সেন্টার 1-এ যাবো তখন ওর সাথে দেখা করে নেবো। এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। পেট্রোল পাম্পে এসেছি। আজকে এত জ্যাম, এত জ্যাম, মানে পুজোর সময় এত জ্যাম হয় না। সোনু ওখানে বলছে যে আমি আর পাচ্ছি না, দিদি বোর হয়ে গেছি। সিরিয়াসলি ভাই, আজকে এত জ্যাম কেন, কে জানে? শনিবার বলে জ্যাম না কি কারণে জ্যাম ভগবান জানে, বাট বিশাল জ্যাম, বিশাল। মানে যেখানে আমাদের সিটি সেন্টার 2 থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগে? 20 মিনিট লাগে, সে আমার 1.5-2 ঘন্টা চলে যাচ্ছে, তাও মানে আমরা পৌঁছাতে পারছি না, এত জ্যাম। ফাইনালি আমি বাড়ি এসে গেছি। ইট টুক মি ফর এভার টু রিচ হোম, আজকে এতই জ্যাম ছিল। আর অমিতকে একদিনবার ফোন করেছিলাম, অমিত কি বলেছে যে আজকে নাকি ও খুব ভালো আছে। কেন? কারণ আজকে নাকি ওর কোনো ব্লগিং এর হেডেক নেই, ওর কোনো বইয়ের হেডেক নেই, তাই নাকি সারাদিনও আনন্দ করেছে। আমি আমাদেরকে দেখাচ্ছি অমিত কি করছে।
ঘুষ বউকে ঘুষ দেওয়া শুনেছে, এগুলো হচ্ছে ঘুষ। আজকে অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, বললো কি তুমি একা কেন, অমিতদা কোথায়? আজকে অমিতদা বলেছে ওর একটুখানি বউ ছাড়া দিন চাই। বলিস না অমিতদার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে দেখা করতে। রিয়াঙ্কাদি যা যা হয় আমারও তাই, কেন কি বলছি রিয়াঙ্কি ঠান্ডা লেগেছে, হ্যাঁ আমার আমারও লেগেছে, বাহ নাম মনে আছে, ঠিক মনে নেই আমার, ভুল একটা দুটো এপিসোড বাকি ছিল আমি দেখিনি, আমি শুয়ে পড়েছিলাম কারণ আমার একটু জ্বর জ্বর ভাবছিল, ভালোকে রেস্ট নেওয়াটাও দরকার। অমিত কি করেছে, আমি শুয়ে পড়েছি ও কানে হেডফোন দিয়ে পুরো সিরিজটা কমপ্লিট করেছে। কেন দেখিনি, কেমন লাগছে কি কেমন না লাগছে, এইটা সকালে বললাম না মা কিনেছে ওর জন্য, তো আমি নিয়ে এসেছিলাম, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে তোর? আর একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো, এই দেখো কি সুন্দর টাওয়েল, নিচে টাওয়াল পরে উপরে এরকম জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে, কি বলি, দেশি সোয়াগ, দেশি সোয়াগ, যা চেঞ্জ কর, ভালো লাগছে এটা? হ্যাঁ খারাপ লাগে, ভালো লাগছে। আমি প্রথমে বলছিলাম লাল কালার তো আছে, তো মা বললো ওটা লাল না, ওটা অন্য কালার, খয়েরি খয়েরি, বন্ধ করে খুলতে পারবো না, ও আচ্ছা আমাদের ডিনার করা হয়ে গেছে, আর আজকে ব্লগটা বাস এইটুকুই হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আজকের দিনটা একটা মিক্সড ইমোশনাল ডে টাইপ ছিল, অনেকটা হ্যাপি, মাঝে মাঝে একটুখানি স্যাড মোমেন্ট, অনেক কিছুই হয়। মোস্টলি চেষ্টা করি যতটা অনেস্টলি পারি নিজেদের যা যা চলছে সেটাকে তোমাদের সামনে দেখানোর, অবভিয়াসলি 100% কেউই দেখায় না, 70-80% যা হচ্ছে আমাদের লাইফে দেখানোর, ডেলি ব্লগার যারাই আছে সেটাই চেষ্টা করে দেখানোর। কেমন লাগলো কেমন না লাগলো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। বাই বাই, স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে পজিটিভ, বাই।